2 লাখ টাকার প্রিমিয়াম ল্যাপটপ আজকে লাইভে মানে অর্ধেকেরও কম দামে থাকবে ভাই। এই ল্যাপটপ মানে এটা কি 1 টিবি এসএসডি? 1 টিবি এসএসডি, মানে র্যাম শুনলে তো দর্শকের মাথায় নষ্ট হবে। কয় জিবি র্যাম ভাই? 32 জিবি র্যাম ভাই। 32 জিবি র্যামের ল্যাপটপ বাংলাদেশে খুব রেয়ার। যারা 32 জিবি র্যামের ল্যাপটপ নিতে চান, 1 টিবি এসএসডি বাংলাদেশের সবচেয়ে, একটু ঘুরান ভাই আমরা একটু দর্শকদেরকে দেখাই, বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম ওয়ার্ক স্টেশন ল্যাপটপ যেটাতে ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে। কয় জিবি ভাই? 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে। 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, তাও আবার 4K ডিসপ্লে দিয়ে। মাথা নষ্ট একটা ল্যাপটপ দর্শক যারা নিতে চান, এইচপি ব্র্যান্ডের। এটা দেখেন Core i7 8th generation, মানে আমরা আবার বলছি 1 টিবি এসএসডি এবং ডেডিকেটেড 4 জিবি গ্রাফিক্স, মানে আবার 32 জিবি র্যাম। মাথায় নষ্ট একটা ল্যাপটপ, এরকম ল্যাপটপ তো ভাই সচরাচর পাওয়া যায় না। সচরাচর পাওয়া যাবে না ভাই, এমনি খুবই রেয়ার কেস। আচ্ছা, এটা যদি মার্কেটে নতুন কিনতে যায়, বর্তমান নতুন দাম কেমন? এগুলো ভ্যাট ট্যাক্স দিয়ে বা নিয়ে আসলে 2 লাখ 20 উপরে লাগবে। 2 লাখ 20-এর উপরে লাগবে। দেখেন আমরা একটু কন্ডিশনটা দেখাই, দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, একবারে ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপ আপনারা আইটিপিডি থেকে পাচ্ছেন হচ্ছে মাত্র কত টাকায় ভাই? 70,990 টাকা আছে এই ল্যাপটপটি ভাই। এই 990 টা বেমানার লাগে, একবারে সমান সমান করে দেন দর্শক। ভাই আপনার জন্য ভাই বরাবর 70,000 টাকা, মাত্র 70,000 টাকায় দর্শক। মানে যাদের বাজেট, অনেকে আমাকে বলে যে সাইফুল ভাই বাজেট প্রবলেম না, আমরা একটা ভালো ল্যাপটপ চাই, তাদের জন্য সবচেয়ে জেডবুক এর এরকম প্রিমিয়াম ল্যাপটপ। দেখেন আমরা তো আসলে অনেক জায়গায় ভিডিও করি, এরকম প্রিমিয়াম ল্যাপটপ বাংলাদেশের অন্য কোথাও আপনারা পাবেন না। এটা মার্কেট গ্যারান্টি, মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস 70,000 টাকায় আপনারা চাচ্ছেন এই ল্যাপটপটা। তো এটাতে ভাই কাজ করা যাবে এমন কোনো কাজ নাই তো? মানে কাজ করা যাবে, মানে যে ধরনের কাজ করে, যে যত প্রিমিয়াম কাজ হোক সব ধরনের কাজ খুবই ইজিলি করতে পারবে এই ল্যাপটপটা দিয়ে। অনেকে আর্কিটেক্টরা যারা 3D অ্যানিমেশনের কাজ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা ল্যাপটপ। আপনারা 32 জিবি র্যাম, এটা তো চাইলে মানে 64 জিবি করা যাবে, পারবে। আচ্ছা, কেউ চাইলে কিন্তু আপনারা 64 জিবিও করে নিতে পারবেন। তো দর্শক, এই ল্যাপটপের সাথে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? প্রতিটি ল্যাপটপের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি আছে, 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, থাকবে লাইফ টাইম সফটওয়্যার উইন্ডোজ ড্রাইভার সাপোর্ট, খুবই চমৎকার। এগুলোর সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে হচ্ছে 15 দিনের, আর হচ্ছে 5 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আপনারা পাবেন। আর ল্যাপটপের সাথে কোনো গিফট থাকবে কিনা ভাই? গিফট থাকবে, সবসময় থাকবে। তো দর্শক আমরা আবারও বলছি, হ্যাঁ আপনাদের জন্য ভাই 20,000 টাকার ভেতরে কোনো কি ল্যাপটপ আছে আজকে? আছে ভাই, 20,000 থেকে শুরু করে সব ধরনের ল্যাপটপ। আজকে সর্বনিম্ন কত বাজেটের ল্যাপটপ আমরা দেখাবো? সর্বনিম্ন 18,990 টাকা। আচ্ছা, তাহলে আমরা ওইটাই দেখাই। আমাদের এক ভাই কমেন্ট করে ফেলেছে অলরেডি 20,000-এর ভেতরে একটা ল্যাপটপ দেখা। 20,000-এর ভিতরে দেখতে চাই, প্রথমে 20,000 টাকা দিয়ে বরাবর দেখা দিই। এটা হচ্ছে লেনেভোর ভিতরে একটা ল্যাপটপ, খুবই দুর্দান্ত। আচ্ছা, লেনেভোর থিঙ্কপ্যাড T450S Core i5 5th generation 256GB SSD থাকবে। এগুলো কি ডুয়েল ব্যাটারি? 8GB RAM ডুয়েল ব্যাটারি, একটা ইনবিল্ট করা আছে ভিতরে, আর এটা এখানে, দুইটা দুই দিকে দেওয়া আছে। তার মানে এগুলো ব্যাটারি ব্যাকআপও খুব ভালো পাবে, চরম 3 ঘন্টা নিচে নামবেই না, 3 ঘন্টা গ্যারান্টি থাকবে। হ্যাঁ, নামবেই না। এগুলো আপনারা 3 ঘন্টা মিনিমাম পাবেন দর্শক। Lenovo T450S খুবই চমৎকার একটা মডেল, Core i5 5th generation 256GB SSD, 8GB RAM, 4GB shared graphics, চমৎকার। এই ল্যাপটপগুলো একসময় কিন্তু 28-30 হাজার টাকা সেল হইতো, এখন কত করে দিচ্ছেন ভাই? এটা ভাই গত ভিডিওতে ছিল আমাদের 20,990, আজকের জন্য হবে 19,990। 19,990, 20,000 টাকায় বেস্ট ল্যাপটপ মাত্র 19,990 টাকায়। দর্শক, গ্যারান্টি ওয়ারেন্টি সেম। যারা ঢাকার বাইরে থেকে দেখছেন ভাই, কুরিয়ারে নেওয়ার অপশন আছে কি? শিওর ভাই, শুধু বিডিএসকে না দেয়া নাম্বারে কল করে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করলেই ল্যাপটপ পেয়ে যাবেন। এটা কি বাংলাদেশের যে কোনো জায়গায়? যে কোনো জেলে পেয়ে যাবেন। অনেকে তো দেখা যাচ্ছে ভাই 70,000 বা 40,000 টাকার ল্যাপটপ, যে ভাই আমরা নিবো, আপনারা ল্যাপটপ দিচ্ছেন কিনা, আমরা কি আগে কি ফুল টাকা দিয়ে দিতে হবে? না না, ফুল টাকা দেওয়া, মাত্র 1,020 টাকা আমাদেরকে সেন্ড মানি করবেন, বাকি টাকাটা কন্ডিশনে চলে যাবে, ল্যাপটপ পেয়ে দেখে বুঝে তারপর টাকা পেমেন্ট করবে, পেমেন্ট করবে। তো দর্শক, মাত্র 1,020 টাকা অ্যাডভান্স করবেন, যত দামি ল্যাপটপই হোক আপনার কাছে চলে যাবে। কুরিয়ারে কি দেখে নেওয়ার অপশন আছে কি? অবশ্যই দেখে বুঝে নেবে, কুরিয়ারে দেখবেন তারপর আপনার পেমেন্ট করবেন। আচ্ছা ভাই, আপনারা সর্বনিম্ন প্রাইসে আজকে কি দেখাবেন বলছেন? সর্বনিম্ন হচ্ছে 360, এটা একটা প্রিমিয়াম ল্যাপটপ, আপনার দামটা থাকবে খুবই কম। আচ্ছা, এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 3189, সম্পূর্ণ 360 পাস করে ট্যাব প্লাস ল্যাপটপ, টাচের একটা ল্যাপটপ। হ্যাঁ, টাচ স্ক্রিন, গ্লসি ডিসপ্লে দেওয়া আছে এখানে, আর এটা হচ্ছে 3189, পেন্টিয়াম এর 8th জেনারেশন, 8GB RAM, 4GB শেয়ার গ্রাফিক্স, আর এখানে তবে 128GB SSD। নরমালি এটা 4GB পাওয়া যায়, RAM 8GB পাওয়া যায় না, তো আমরা কালেক্ট করছি 8GB RAM এর। এটা প্রাইস হচ্ছে 18,990 টাকা। 18,990 টাকায় চমৎকার একটা প্রিমিয়াম ল্যাপটপ দর্শক আপনি নিতে পারবেন। এটাতে ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত, মারাত্মক। এটা আপনার 4.5 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাওয়া, মানে অনেক কাস্টমার আমাকেই কমেন্ট করছে যে ভাই এটাই আমি 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, অনেক পাওয়া যায়। তো এগুলো কিন্তু আসলে পাওয়া যায়, আপনারা এসে দেখে শুনে চাইলে চেক করে নিতে পারবেন। আচ্ছা ওকে, 30 থেকে 35 হাজারের ভেতরে
ভিতরে একটা ল্যাপটপ দেখাতে বলছে হাসান ভাই আমাদের সাথে আছে 30 থেকে 35 হাজার ভাই বেস্ট কোনটা হবে আপনার সাজেস্ট 30 থেকে 35 অনেকগুলো ল্যাপটপ আছে তবে রাইজেন এর দিকে যাব কারণ এখানে একটা 1 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে ওরে ডেডিকেটেড কারণে এটা আমার খুবই পছন্দ হয় যদি আমার কাছে লোক আমি তাদেরকে এটাই সাজেস্ট করি এটাই সাজেস্ট করবেন এটা এইচপি এলিটবুক 745 G5 35 ইউ সিরিজের প্রসেসর দেওয়া আছে এটা রাইজেন 5 প্রো 35 ইউ সিরিজ প্রসেসর 16 জিবি র‍্যাম 8 জিবি শেয়ার গ্রাফিক্স 1 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল থাকবে 9 জিবি গ্রাফিক্স 256 জিবি এসএসডি থাকবে র‍্যাম এসএসডি আরো আপডেট করতে পারবে আর একেবারে ফ্রেশ কনসোল আছে ল্যাপটপটি আচ্ছা চমৎকার একেবারে ফ্রেশ 3 থেকে 4 ঘন্টা পেয়ে যাবে 14.1 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ফেস লক ফিঙ্গারপ্রিন্ট জয়স্টিক বাটন সবকিছু টোটালি ধামাকা ভাবে দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত রাখছেন এটা হচ্ছে 33990 টাকা আচ্ছা হাসান ভাই আমাদের সাথে ভাইয়া এটা আপনি দেখতে পারেন 33990 টাকা র‍্যাম রোমটা আবার একটু বলে দিবেন র‍্যাম হবে 16 জিবি আর এসএসডি 256 256 জিবি দুর্দান্ত রাইজেন দিয়ে আপনারা যে কোনো কাজই কিন্তু করতে পারবেন হ্যাঁ এই ল্যাপটপটা আপনারা দেখতে পারেন হাসান ভাই আপনার জন্য বেস্ট ল্যাপটপ 33990 টাকা ওকে নেক্সট যদি আমরা যাই এরপরে কোন ল্যাপটপটা দেখাবেন ভাই যারা গেমিং করতে চায় বাট বাজেট কম তাদের জন্য ল্যাপটপটি ইভেন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ইজিলি করতে পারবে এটা কিন্তু খুবই দুর্দান্ত এটা হচ্ছে এইচপি এলিটবুক 745 G4 জি AMD A12 প্রসেসর এটা রাইজেনের একটা প্রসেসর দেওয়া এখানে 8 জিবি র‍্যাম 4 জিবি শেয়ার গ্রাফিক্স এবং 256 জিবি এসএসডি ল্যাপটপটা একেবারে ডিসেন্ট কন্ডিশন আছে আচ্ছা চমৎকার ডিসেন্ট কন্ডিশন কিন্তু ভাই গেমিং করার জন্য যথেষ্ট মানে টুকটা গেম খেলতে পারবে আচ্ছা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সব ধরনের কাজ করতে পারবে চার্জিং ব্যাকআপ 3.5 থেকে 4 ঘন্টা থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র 21990 টাকা 21990 টাকা দর্শক চমৎকার একটা ল্যাপটপ দেখেন সুপার কন্ডিশনে আছে আপনারা চাইলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হাসান ভাই কালকে আসতে যাচ্ছে ভাই কিভাবে আসতে হবে আপনাদের শপে একটু লোকেশনটা শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10 গোল চত্বর এসে মেট্রো রেলের 249 নম্বর পিলারে ঠিক পশ্চিম দিকের গলিটি গিয়েছে তিনটা বিল্ডিং পর হাতে বামে বাইতুল মামুন মসজিদ তার সাথে বিল্ডিং সামাদ প্লাজা তৃতীয়তলা আইটিবিডি ল্যাপটপ আচ্ছা আপনারা দর্শক আইটিবিডি গুগল ম্যাপে সার্চ করলে কিন্তু তাদের লোকেশন দেখিয়ে দিবে সপ্তাহে 7 দিনে খোলা আছে 7 দিনে খোলা সকাল কয়টা থেকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আচ্ছা ভাই আমরা 17000 টাকায় প্রিন্স ভাই ল্যাপটপ আছে ভাই আমরা যে ল্যাপটপটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে 18990 টাকা 18990 টাকা আপনি নিতে পারেন ভাই একটু বিস্তারিত বলে দেন আমি নোট করে রাখতে যাচ্ছি কাল আসবে ইনশাআল্লাহ ভাই হ্যাঁ আপনি এই ল্যাপটপটা দেখতে পারেন আবার একটু বলে দিচ্ছি আপনারা হাসান ভাই জন্য এটা হচ্ছে এইচপি এলিটবুক 745 G5 আপনি 745 G5 বলবেন এইচপি এলিট বুকের এটা র‍্যাম হচ্ছে 16 জিবি আর এসএসডি 256 256 জিবি এসএসডি এনাফ গুড এনাফ আপনার কাজের জন্য আপনি এটা দেখতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র 33990 টাকা ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এটাতে 1 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে 1 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে চমৎকার একটা ল্যাপটপ ভাই এটা আপনি নিতে পারবেন ওকে আজ এরপর আমরা আরেকটা ল্যাপটপে যাই এরপর যদি এরপর যাব একটা মানে এটা আসলে কি i5 10 জেন 11 জেন যে ল্যাপটপগুলো আমরা কিনি সেই ল্যাপটপে বিট করতে পারে এতটা পারফরম্যান্স ভালো এটা আচ্ছা আচ্ছা এটা এইচপি এলিটবুক 745 G6 G6 হ্যাঁ রাইজন 7 প্রো 37 ইউ সিরিজ প্রসেসর দেওয়া আছে 37 ইউ খুবই ভালো প্রসেসর আছে আর এখানে ভাই 16 জিবি র‍্যাম 8 জিবি শেয়ার গ্রাফিক্স 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল 10 জিবি গ্রাফিক্স থাকবে এখানে চমৎকার 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স 256 জিবি এসএসডি এসএসডি নিজে মন মতো বাড়িয়ে নিতে পারবে 1 টিবি 2 টিবি করতে পারবে আর 32 জিবি র‍্যাম করতে পারবে আর ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপ আমাদের কাছে এটা 8 থেকে 10 পিস আছে দেখে একটা নেবে কোনো সমস্যা আচ্ছা চমৎকার একটা ল্যাপটপ 14.1 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে থাকবে ব্যাঙ্গল অলসন সাউন্ড সিস্টেম টোটালি সব ধরনের সুবিধা দেওয়া আছে এখানে আর এই ল্যাপটপটি দিয়ে আপনারা ভিডিও এডিটিং ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সব ধরনের কাজ একেবারে ইজিলি করতে পারবেন আর এটা 3.5 থেকে 4 ঘন্টা চার্জিং ব্যাকআপ দিয়ে দিবে আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র 42990 টাকা 42990 টাকা আপনারা এটা নিতে পারবেন আচ্ছা আমাদের মাসুদ ভাই কমেন্ট করেছে মাসুদ পারভেজ ভাই 40 এর ভিতরে 10 জেনের কি কোনো প্রোডাক্ট হবে হবে আচ্ছা 40 এর ভিতরে তাহলে আমরা একটু দেখাই ফেলি 40 এর ভিতরে মানে 10 জেন একটা মানে মারাত্মক লেভেল এই ল্যাপটপটি এটা আমাদের ইদানিং মানে কুরিয়ারে খুব যাচ্ছে ইভেন সরাসরি যাচ্ছে এটা আচ্ছা এটা হচ্ছে এইচপি প্রোবুক 430 G7 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 এর কোরাই 5 এর 10 জেনারেশন 8 জিবি র‍্যাম 4 জিবি শেয়ার গ্রাফিক্স এবং এখানে 256 জিবি এসএসডি আচ্ছা র‍্যাম এসএসডি আরো বাড়িয়ে নিতে পারবে আর এটা সম্পূর্ণ ফ্রেশ ভাই ল্যাপটপ দেখেন শুধু বক্সে দিতে পারতাছি না বাট ল্যাপটপটা নতুন মানে এটা যদি বক্স থাকলে নতুন বললেই বিক্রি করা যেত আচ্ছা দেখেন রোটেট করতে পারবে আর এটা হচ্ছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে থাকবে ব্যাঙ্গল অলসন সাউন্ড সিস্টেম যত ধরনের ভারী কাজ আছে ভিডিও এডিটিং ইলাস্ট্রেটর ফটোশপ সব ধরনের কাজ ইজিলি করতে পারবে চার্জ ব্যাকআপ 4.5 থেকে 5 ঘন্টা পেয়ে যাবে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যথেষ্ট ভালো ব্যাকআপ আছে এটার আর এটা প্রাইস কিন্তু মাত্র 38990 টাকা 38990 টাকায় কোরাই 5 10 জেনারেশনের চমৎকার এই ল্যাপটপ 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা এটা যারা নিতে চান গ্যারান্টি ওয়ারেন্টি সেম থাকবে ভাই i7 এর ল্যাপটপ 30 এর ভিতরে বাজেট আমাদের সাথে কাউসার ভাই কমেন্ট করেছিল i7 এর 30 এর বাজেট একটা আছে ভাই আচ্ছা আচ্ছা ওকে কাউসার ভাই আপনার জন্য ল্যাপটপ আছে দেখিয়ে দিচ্ছি i7 30000 এর ভিতরে যাবে এটা হবে এইচপি এলিটবুক 820 G4 আচ্ছা G4 কোরাই 7 এর 7 জেনারেশন হবে এটা আচ্ছা আর 256 জিবি এসএসডি থাকবে 8 জিবি র‍্যাম 4 জিবি শেয়ার গ্রাফিক্স ডুয়াল স্টোরেজ হার্ড ডিস্ক
যারা প্রাথমিক পর্যায়ে ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান এগুলো দেখতে পারেন, প্রাথমিক না যে মানে করতেছে তারা করতে পারবে, মানে প্রাথমিকে দেখা যায় নিয়ে আপনারা হচ্ছে প্রফেশনাল লেভেলের কাজ করতে পারবেন। আচ্ছা চমৎকার, ওকে যারা আসলে নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন। আচ্ছা জি হাসান ভাই অবশ্যই আপনি আসেন, কালকে আপনার সাথে ইনশাআল্লাহ দেখা হবে। HP Elite Book X2 সম্পর্কে জানতে যাচ্ছে, Elite Book X2 16 GB RAM দেওয়া আছে, i5 7th জেনারেশন, আর এটা হচ্ছে 256 GB SSD, সম্পূর্ণ মেটাল বিল থাকবে, ব্যাকলাইট অ্যাভেলেবল, ম্যাগনেটিক কাছে নিয়ে আসলে এটা ট্যাব লেগে যাবে, দুটোই কাজ করবে। এটা কি 2K না 3K ডিসপ্লে? এটা 2.7K রেজোলিউশন, মানে 3K এর কাছাকাছি ডিসপ্লে দিয়ে বলা চলে। আচ্ছা, আর এখানে যে মানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, দুইটা ক্যামেরা, ডুয়েল ক্যামেরা দেওয়া আছে, এখানে যথেষ্ট ভালো একটা ল্যাপটপ। আর এর প্রাইসটা হচ্ছে 35,990 টাকা আপনারা নিতে পারবেন। ওকে আচ্ছা, স্বপন ভাই আছে 30,000 এর ভেতরে, ভাই আমরা ল্যাপটপ দেখিয়েছি আপনারা দেখতে পারেন। আর এরপরে আমরা হচ্ছে যদি আরেকটা ল্যাপটপ দেখাই, এটা দেখো ভাই, যিনি Elite X2 দেখতে চান তার জন্য এটা দেখাচ্ছি, যদি Elite X2 থাকে আচ্ছা সেই ক্ষেত্রে এটা HP Pro X2 Intel Core M3 7th generation, 8 GB RAM, 4 GB shared graphics, এটা লুকিংটা একটু দেখাই, 256 GB থাকবে SSD, আচ্ছা হ্যাঁ, ট্যাব মোড, ল্যাপটপ মোড দুই মোডে কাজ করতে পারবে, এটা কিন্তু সম্পূর্ণ মেটালের ব্যাকলিট থাকবে, আচ্ছা আর এটা হচ্ছে সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে, এটা চমৎকার। আর এটা কিন্তু প্রাইস ভাই খুবই রিজনেবল, মাত্র 25,990 টাকা আছে ডিটাচেবল ল্যাপটপটি। আচ্ছা 25,990 টাকা, অনেকে বাচ্চারা যাদের ছোট দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা আছে স্কুলে যায় তাদেরকে আপনারা একটা মোবাইল না দিয়ে এ ধরনের একটা ল্যাপটপ আমি সাজেস্ট করবো আপনাদেরকে, দেওয়ার করার জন্য মানে খুব কাজে দেবে এটা ল্যাপটপ, খুবই কাজে দিবে এবং এটা একটা মানে লুকিংটাও জোস আছে, হাতে যখন এরকম একটা ল্যাপটপ থাকবে মানে জিনিসটাই অন্যরকম। এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 25,990 টাকা। আচ্ছা আচ্ছা ওকে, 840G6 16/512 GB দেখি হবে মাত্র 23,990। দেখেন 25,000 টাকা যাদের বাজেট বা 20-25 তারা এই ল্যাপটপটা দেখতে পারেন, i7 7th generation, RAM থাকবে হচ্ছে 256 GB SSD আর হচ্ছে 8 GB RAM। আপনারা যদি 16 GB দিয়ে করেন তাহলে প্রাইসটা কত বাড়তে পারে? 2,000 টাকা, মানে আমি আপনার মোটামুটি 25-এর কাছাকাছি দিয়ে যদি 16 GB 256 GB দিয়ে করে নেন এই ল্যাপটপটা কিন্তু খুব ভালো পারফরমেন্স দিবে আপনাকে। T470S নিতে পারেন আপনারা, i5 7th gen, 8 GB RAM, 256 GB SSD, ওইটাও আপনার সেম প্রাইস 24,990 টাকা। T470S লেনে পো, আচ্ছা ওইটাও আপনারা দেখতে পারেন। ওকে আচ্ছা, এরপরে আমরা যারা নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন। ওকে এরপর যেটা দেখাচ্ছি ভাই, এটা মানে খুবই প্রিমিয়াম লেভেলের, এটা হচ্ছে HP ProBook 430G8 Core i5 এর 11th generation, i5 11th generation, 512 GB SSD, 16 GB RAM থাকবে এখানে, 8 GB শেয়ার গ্রাফিক্স, ল্যাপটপটা একেবারে নিউ কন্ডিশন আছে, ল্যাপটপটি একেবারে নিউ, ওয়ান এটা রোটেট করতে পারবে এবং এটা টাচ স্ক্রিন ডিসপ্লে, ফুল এইচডি IPS ডিসপ্লে থাকবে, ব্যাকলাইট অ্যাভেলেবল, জয়স্টিক বাটন সবকিছু অ্যাভেলেবল থাকবে এই ল্যাপটপ দিয়ে, আপনার যত ধরনের প্রিমিয়াম কাজ আছে বা 2023 সালের সফটওয়্যার যেগুলো আছে একবার আপডেট সফটওয়্যার সেগুলো ইউজ করতে পারবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কম্প্যাক্ট, একেবারে কম্প্যাক্ট, একেবারে সাইজটা জোস, যারা ট্রাভেল করেন আপনারা এই ল্যাপটপটা দেখতে পারেন, প্রাইস থাকবে মাত্র 55,990 টাকা। আচ্ছা আচ্ছা ওকে, আর আমরা 70,000 টাকা আজকে সবচেয়ে ITBD-র সবচেয়ে বেস্ট ল্যাপটপ দেখিয়েছি, আপনারা 70,000 টাকায় নিতে পারবেন, Core i7 8th generation, আর RAM থাকবে 32 GB 1 TB SSD দিয়ে, আর ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে, মানে টোটাল 20 GB গ্রাফিক্স, টোটাল 20 GB গ্রাফিক্স। এটা আপনারা নতুন কিনতে গেলে 2,00,000+ অবশ্যই আপনার ল্যাপটপ, প্রাইস এখন মাত্র 70,000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন, একেবারে নতুন মতন নিচে উপরে টোটাল জোস একটা ল্যাপটপ। আচ্ছা এটা আপনারা দেখতে পারেন। ওকে এরপর আমরা আরেকটা ল্যাপটপে যাব, এরপর যে দেখাবো এটা মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি, যারা বাজেট 80-এর আশেপাশে তাদের জন্য এই ল্যাপটপ, এটা খুবই চমৎকার। আচ্ছা এটা হচ্ছে HP EliteBook 1040G8 1040G, আমরা 1030 কিন্তু আগে অনেক দেখিয়েছি, এটা 1040G8 Core i7 এর 11th generation, i7 11th generation, এখানে 32 GB RAM,
16 জিবি শেয়ার গ্রাফিক্স, 512 জিবি এসএসডি। আমাকে জানিবে যে এগুলো এমনি 3 সিটি করা যায়, পরবর্তীতে কিন্তু এগুলো মানে র্যাম এসএসডি বাড়ানো যায় না। সেই ক্ষেত্রে 32 জিবি র্যাম আগামী 5-6 বছর পর্যন্ত বাড়ানোর কোনো প্রয়োজন নেই। ম্যাট টেকনোলজি দেওয়া আছে ডিসপ্লেতে, টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে, ব্যাঙ্গের অলসন সাউন্ড সিস্টেম সিস্টেম কিন্তু 6টা এখানে স্পিকার সিস্টেম। আচ্ছা আচ্ছা, 6টা পিছনে 2টা দেওয়া আছে, সামনে আছে 4টা। ব্যাটারি অ্যাভেলেবল থাকবে, ল্যাপটপ খুবই চমৎকার। i7 11th gen আপনারা যত ধরনের ভারী কাজ আছে সবকিছু করতে পারবেন, 4.5 থেকে 5 ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। আর এর প্রাইস কিন্তু খুবই রিজনেবল রাখা হয়েছে, মাত্র 78,990 টাকা। এটা কিন্তু নতুন কিনতে 2 লাখের কাছাকাছি চলে যায়, এটাও কিন্তু 2 লাখ প্লাস থাকবে। এটাকে আমরা পাচ্ছি 78,990 টাকা আপনারা নিতে পারবেন। ওকে, তো ভাই শোরুমে আসলে কি কিছুটা অনার করা যাবে কিনা জানতে যাচ্ছে আর কি। সাইফুল ভাই আপনার ভিডিও দেখে কেউ আসবে আর অনার করবে না সেটা তো পারে না ভাই। আচ্ছা অবশ্যই আপনাদেরকে কিছুটা হলো অনার করবে, জান ভাই কিন্তু বলে দিয়েছে। আজ আমরা একটা সারফেস দেখাই, অনেকে কিন্তু সারফেস প্রেমী রয়েছে। সারফেস ভাই মানে 10 মিনিট আগে ফোন আসছিল লাইভের আগে, আচ্ছা তার উদ্দেশ্যে বলতেছে। এটা এটা মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 2 i5 8th generation থাকবে এটা প্রসেসর। আচ্ছা এখানে দেখো 16 জিবি র্যাম, 8 জিবি শেয়ার গ্রাফিক্স, 256 জিবি থাকবে এসএসডি, আর ডিসপ্লে টাচ স্ক্রিন ডিসপ্লে, 2K রেজুলেশন থাকবে। 2K রেজুলেশন দেখে মনে হচ্ছে কিন্তু 4K দেখেন, খুবই চমৎকার, খুবই চমৎকার একটা ল্যাপটপ। মেটাল বিল্ড হবে, কিবোর্ডের দিকে থাকবে আর্টিফিশিয়াল লেদার, আচ্ছা আচ্ছা, যাতে হাতে ব্যথা না লাগে সেই জন্য করা হয়েছে। ব্যাটারি অ্যাভেলেবল থাকবে আর সব ধরনের ভারী কাজ এটাতে করে নিতে পারবেন। একেবারে লাইট ওয়েট আর একেবারে স্লিম ল্যাপটপটি, খুবই স্লিম আর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি। কত দাম রাখা যাবে এটা? হচ্ছে 48,990 টাকা। 48,990 টাকা আপনারা নিতে পারবেন। ওকে আচ্ছা, একটা থিঙ্কপ্যাড এর আনকমন একটা ল্যাপটপ দেখাই। থিঙ্কপ্যাড তো ভাই সবসময় মানে এক্সন কার্বন, বিশেষ করে সবাই সবসময় ব্ল্যাক দেখতে পারছে, আমাদের কাছে এক্সন কার্বন সিলভার কালার চলে আসে। এক্সন কার্বন নাকি? এক্সন কার্বন চমৎকার, মানে এরকম এক্সন কার্বন কিন্তু আগে আমরা দেখিনি। হ্যাঁ এটা আনকমন কালার ভাই, এটা লেনোভো থিঙ্কপ্যাড X1 কার্বন i5 8th generation। আর এখানে 256 জিবি এসএসডি এবং 8 জিবি র্যাম, 4 জিবি শেয়ার গ্রাফিক্স, ল্যাপটপটা খুবই চমৎকার। আচ্ছা খুবই চমৎকার একটা ল্যাপটপ, আর 180 রোটেট করতে পারবে, আর একেবারে লাইট ওয়েট মানে 800 থেকে 900 গ্রাম হবে সর্বোচ্চ, তাও হবে কিনা সন্দেহ, এত লাইট ওয়েট বাট কাজ করার ক্ষেত্রে খুবই হার্ডি কাজ করতে পারবে। ফিঙ্গারপ্রিন্ট, জয়স্টিক বাটন, ব্যাটারি অ্যাভেলেবল থাকবে, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং মতো সব ধরনের কাজ করতে পারবে। প্রাইস মাত্র 38,990 টাকা। 38,990 টাকায় চমৎকার কোরাই 5 এর, এটা কিন্তু 8th generation, চমৎকার একটা ল্যাপটপ, আপনারা চাইলে দর্শক নিতে পারেন। আর এগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে 15 দিনের ফুল রিপ্লেসমেন্ট, আর হচ্ছে 5 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে। আর ল্যাপটপের সাথে গিফট কি কি থাকবে ভাই? গিফট থাকবে ভাই এখানে সবসময় আমরা 3টা গিফট দেই কম্পালসরি। আজকে আপনার ভিডিওর জন্য একটা গিফট বাড়বে, একটা মাউস থাকবে, মাউস প্যাড আর ল্যাপটপ ক্যারিয়ার ব্যাগ, যে যেই ল্যাপটপ কিনবে সেই লোগো দিয়ে একটা ল্যাপটপ ক্যারিয়ার ব্যাগ পেয়ে যাবে। আচ্ছা আর একটি করে কিবোর্ড পেয়ে যাবে। আচ্ছা একটা কিবোর্ড, ভালো মানের কিবোর্ড থাকবে, আপনারা যারা নিতে চান কিবোর্ডের সাথে কিন্তু থাকবে। নরমালি কিবোর্ড দেওয়া হয় না, আজকে লাইভে যারা অর্ডার করবেন কিবোর্ডও আপনারা পেয়ে যাবেন। আচ্ছা ওকে, এরপরে আমরা এই পাশ থেকে আরো একটা ডায়নাবুক দেখছিলাম আর কি। জি ভাই এটা কিন্তু খুবই আপডেটেড ল্যাপটপ, এটা তোশিবা ডায়নাবুক পোর্টেস X40J, কোরাই 7 11th generation, 512 জিবি এসএসডি, 16 জিবি র্যাম, 8 জিবি শেয়ার গ্রাফিক্স, কনফিগারেশন খুব ভালো। হ্যাঁ একেবারে নতুন, আর এটা হচ্ছে আপনার জয়স্টিক বাটন, ব্যাকলিট, ফিঙ্গারপ্রিন্ট সবকিছু অ্যাভেলেবল থাকবে। i7 11th generation, আর লুকটা কিন্তু খুবই চমৎকার, নেভি ব্লু কালার করা আছে, একবারে লাইট ওয়েট, 180 রোটেট করতে পারবে। আর যেহেতু i7 11th gen, নতুন করে বলার কিছু নেই, এই ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন। প্রাইস কিন্তু মাত্র 53,990 টাকা পাচ্ছে এই ল্যাপটপটি, 53,990 টাকা। আর শোরুম ভিজিট করে যারা নেবেন তাদের জন্য অবশ্যই কিছুটা অনার করা হবে। হ্যাঁ আপনারা যারা শোরুম ভিজিট করতে চান, এটা হচ্ছে মিরপুর 10 নম্বর নেমে এরপরে আমরা লেনোভোর ভেতরে আরেকটা মডেল দেখাই। বাজেটের ভিতরে অনেকে বলে ভাই মানে 25 থেকে 30 বা 20 থেকে 30 ভিতরে বেস্ট ল্যাপটপ কি, যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বেস্ট ল্যাপটপ বলবো লেনোভো থিঙ্কপ্যাড X390 কে। X390 কম বাজেটের দুর্দান্ত একটা ল্যাপটপ, লেনোভো থিঙ্কপ্যাড X390 i5 8th generation, এখানে থাকবে 256 জিবি এসএসডি এবং থাকবে 8 জিবি র্যাম, 4 জিবি শেয়ার গ্রাফিক্স, সম্পূর্ণ কার্বন ফাইবার ল্যাপটপটি, চমৎকার। আর 180 রোটেট করতে পারবে, আর i5 8th gen হওয়া সত্ত্বেও এটা প্রাইস কিন্তু মাত্র 26,990 টাকা। এরপর আমরা লেনোভোর আরেকটা মডেল আছে, সেটা একটু দেখাবো আমরা যারা একটু কম বাজেটের, যেটা আমরা প্রথমে দেখিয়েছিলাম। কম বাজেট এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড T450S Core i5 5th generation, আর এখানে থাকবে 256 জিবি এসএসডি এবং সাথে থাকবে 8 জিবি র্যাম,
ফোর জিবি শেয়ার গ্রাফিক্স, ল্যাপটপটি চাইলে আমি আরো আপডেট করে নিতে পারবে, এসএসডি র্যাম আর সম্পূর্ণ কার্বন ফাইবার, 180 রোটেট করতে পারবে। যারা চাচ্ছেন যে বিগিনিং লেভেল একটা ল্যাপটপ দরকার, যে ভালো একটা সার্ভিস দরকার আমার, তাদের জন্য এটা মানে দাম কম হলেও আপনার ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন ল্যাপটপ থেকে। আচ্ছা, আর এটা প্রাইস রাখছি আমরা বর্তমানে মাত্র 19,990 টাকা, 19,990 টাকায়, 20,000 এর ভেতরে বাজেট হলে দর্শক আপনারা এটা দেখতে পারেন, 19,990 টাকায় বেস্ট ল্যাপটপ, মোটামুটি সব কাজই আপনারা এটা দিয়ে করতে পারবেন। আচ্ছা, তো দর্শক যারা ল্যাপটপ নিতে চান, অনেক অনেক কালেকশন আছে আইটিবিডি তে, এছাড়া এমএসআই গেমিং ল্যাপটপ আছে, ডেল এক্সপিএস আছে, ডেল এক্সপিএস কম বাজেটে কি আছে ভাই আপনাদের কাছে? সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা যে বেজেলেস যে প্রিমিয়াম একটা কোয়ালিটি একটা ডিসপ্লে করছে, টাচ স্ক্রিন ডিসপ্লে, তাও 3K, যার কারণে দামটা আসলে কমানো যায় না। এটা প্রাইস হচ্ছে 40,990 টাকা। এটা কনফিগারেশন হচ্ছে কোরাই 7th generation, আর এটা হচ্ছে 256 GB SSD, 8 GB র্যাম, প্রাইস থাকবে হচ্ছে মাত্র 40,990 টাকা, 40,990 টাকায় দর্শক আপনারা এই ল্যাপটপটা নিতে পারবেন। তো মোটামুটি দর্শক আমরা কিন্তু অনেক ল্যাপটপ দেখিয়েছি, আর যেটা হচ্ছে i7 7th generation এর HP টা আবার একটু দেখাই দিই ভাই। তো এটা কম বাজেটে বেস্ট একটা ল্যাপটপ, যদি আপনারা এটা 16 GB র্যাম দিয়ে করে নেন তাহলে খুবই দুর্দান্ত হবে। আমরা আবার বলে দিচ্ছি, i7 7th generation 8 GB র্যাম, 256 GB SSD দিয়ে বর্তমানে যে কনফিগারেশন আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 23,990 টাকা। যদি আপনারা 16 GB র্যাম দিয়ে করেন তাহলে 2,000 টাকা বাড়বে, অন এভারেজ 25,500 এর আশেপাশে আপনারা নিতে পারবেন। যান তো যারা নিতে চান খুবই একটা ভালো ল্যাপটপ, আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখন যারা ঢাকার বাইরে থেকে দেখছে ভাই, কিভাবে ল্যাপটপ গুলো নিবে আপনাদের থেকে? শুধু ভাই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট কল করুক আমাদেরকে, কল করলে আমরা তাদের দর্শক আপনারা ওই স্ক্রিনে দুটো নাম্বার দেখছেন, এছাড়া যারা আসতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর 1,020 টাকা অ্যাডভান্স করলে হবে, 1,020 টাকা অ্যাডভান্স করলে হবে। আজকে অর্ডার করলে কবে পাবো ল্যাপটপ? আজকে করলে কালকে, একদিন মানে আপনারা হচ্ছে 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, 24 ঘন্টা লাগে না ভাই, আচ্ছা সন্ধ্যা পরে সকালে পেয়ে যাবে, সকালে পেয়ে যাবে। তো দর্শক যারা আইটিবিডি তে আসতে চান, আইটিবিডি তে আপনারা ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পাবেন। অনেক জায়গায় আসলে আর কি ল্যাপটপের ক্ষেত্রে অনেকে 2,000 3,000 চিন্তা না করে আপনি আগে দেখবেন যে ল্যাপটপের কন্ডিশনটা ভালো আছে কিনা, কারণ অনেকে দেখা যায় 2,000 টাকা 500 টাকা এদিক সাথে কমে খোঁজে, কমে না খুঁজে আমার মনে ভালো ফোকাস থাকা দরকার ল্যাপটপ, কারণ আমার দরকার ল্যাপটপ, আমার দরকার ডিসকাউন্ট না গিফট না। আচ্ছা মানে ল্যাপটপটা ধরুন আপনি এই ল্যাপটপটা কিনবেন, এটা তো আর 1 মাস 2 মাসের জন্য কিনবেন, সেটাই যাতে আমি 5-6 বছর অনায়াসে চালাতে পারি, এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো মোটামুটি যারা নিতে চান সকল ল্যাপটপের সাথে গ্যারান্টি থাকবে ভাই 15 দিনের রিপ্লেসমেন্ট, রিপ্লেসমেন্ট বলতে 15 দিনের মধ্যে যে কোনো সমস্যা হলে কি আপনারা সরাসরি রিপ্লেস দেবেন, কোনো কথা হবে না, রিপ্লেস করে দিবেন, আর 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা তো দর্শক যারা নিতে চান, অনেকে বলছে ভাই ঢাকার বাইরে থেকে যদি আমরা কোনো প্রবলেম হয় সার্ভিসটা কিভাবে পাবো? কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবেন আমাদের অ্যাড্রেসে, আমরা ঠিক করে আবার আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেওয়া হবে। তো দর্শক নিঃসন্দেহে আপনারা আইটিবিডি থেকে ল্যাপটপ গুলো নিতে পারেন, অনেক অনেক কালেকশন আছে, সপ্তাহে 7 দিনে খোলা আছে, আপনারা আপনার সময় অনুযায়ী চলে আসবেন। যারা আসতে পারছেন না ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কল দিবেন, ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে এই ল্যাপটপ গুলো নিতে পারবেন। আর আজকে এই পর্যন্তই, ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে চমৎকার এই ল্যাপটপ গুলো কালেক্ট করতে পারেন।